শীতকালে পা ফাটার মেইন কারণ হলো মরা কোষ, তাই মরা কোষগুলো আগে পরিষ্কার করতে হবে। ওয়েলকাম টু মাই চ্যানেল রূপা দত্ত হোমমেড। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এই ইউটিউব একমাত্র প্ল্যাটফর্ম যেখানে নাকি আপনার সাথে আমার রেগুলার দেখা হয়। যারা আমায় সাবস্ক্রাইব করেছেন তাদের জানে অশেষ ধন্যবাদ। যারা আমায় সাবস্ক্রাইব করেননি কিন্তু রেগুলার বেসিসে দেখছেন তাদেরকেও জানাই অশেষ ধন্যবাদ। আমি রূপা দত্ত, DIY হোমমেড এই চ্যানেলটি চালাই। এর মধ্যে 100% হার্বাল স্কিন ও হেয়ার কেয়ার নিয়ে আলোচনা করা হয়ে থাকে। যারা নতুন এসছে তাদের আমি জানাই আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ। আপনারা আমার এই চ্যানেলে আসুন, এই রূপা দত্তের ফ্যামিলি মেম্বার হন এবং এখানে দেখুন নতুন নতুন ভিডিও, যেটা নাকি আপনাকে পরিপুষ্ট করবে, আপনার সমস্ত প্রশ্নের জবাব দেবে, যা যা আপনার চাহিদা সেগুলো মেটাবে। স্কিন ও হেয়ার কেয়ার নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর আমি এখানেই আপনাকে দেব। আমি গ্যারান্টি দিচ্ছি আপনার হেয়ার এবং স্কিনের অভূতপূর্ণ উন্নতি ঘটবে এবং আপনার দেখার মতো মিরাকল রেজাল্ট আপনি পাবেন হাতে। তো দেখতে থাকুন, আজকের টপিকে আসি। আজকের টপিক বা আজকের ভিডিওটা হলো পেডিকিওর বা পা ফাটার হাত থেকে বা পায়ের যত্ন আমরা কি করে করব, সেটা নিয়েই আজকের টপিক। এটা 100% পার্লারের মতো আমরা করব, কিন্তু মেনলি এখানে DIY হোমমেড ঘরের জিনিস আমরা ব্যবহার করব। তো চলুন ঝটপট দেরি না করে আজকে পা ফাটা বা পায়ের যত্ন নিতে স্টার্ট করে দিই। এর জন্য ফার্স্টে যেটা আমাদের নিতে হবে লেবু। লেবুতে আছে ভরপুর ভিটামিন সি, যেটা নাকি পা ফাটার হাত থেকে আমাদের রক্ষা করবে। প্রথমে যেটা করতে হবে সেটা হলো, যদি নেল পালিশ থাকে সমস্ত তুলে ফেলবেন, ভালো নেল রিমুভার দিয়ে তুলবেন, তারপর একটু ক্রিম দিয়ে ভালো করে কিন্তু আপনি নখগুলোকে, কিউটিকলগুলোকে নরম করার চেষ্টা করবেন এবং আস্তে আস্তে পেডিকিওর টুলস দিয়ে এইভাবে তলার যে নোংরা, যে চর্মগুলো জমেছে, যে চামড়াগুলো জমেছে, সেগুলো আস্তে আস্তে তোলার চেষ্টা করবেন। তারপর তুলো দিয়ে এই ক্রিমগুলো তুলে ফেলবেন। এবার একটা পেডিকিওর টাবে আপনি শ্যাম্পু বা আপনার পছন্দসই কোনো বডি সোপ বা বডি সলিউশন দিয়ে আপনি জলটা গরম করতে দেবেন। যদি পেডিকিওর টাব না থাকে আপনি প্লাস্টিকের বাটিতেও নিতে পারেন। দেখুন আমার নখটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এরপর যেটা করতে হবে, একটা আমাদের মিক্স বানাতে হবে, যেটা নাকি আমরা মাস্ক বা ক্রিম যেটা আমরা লাগাবো ফার্স্টে, দিয়ে পায়ের চামড়া, নখের চামড়া সমস্ত কিছু নরম করবো। এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 চামচ অ্যালোভেরা জেল, যেটা নাকি ট্রান্সপারেন্ট। এরপরে নিয়ে নিচ্ছে গ্লিসারিন। শীতকালে গ্লিসারিন পা ফাটার জন্য ভীষণ ভালো, তো নিয়ে নিলাম 1 চামচ গ্লিসারিন। এখানে প্রত্যেকটা জিনিস আপনি সেম কোয়ান্টিটি নেবেন। এবং এই যে এটা বানাচ্ছি, এই যে ক্রিমটা, এই যে ম্যাসাজ ক্রিমটা, এটা কিন্তু ভীষণ ভালো পায়ের জন্য। এরপর যেটা নিতে হবে সেটা হচ্ছে ভেজলিন। ভেজলিনের মধ্যেও 1 চামচ আমরা নিয়ে নেব। নিয়ে এটা ভীষণ ভালো করে আমরা মেশাবো আবার সেম প্রসেসে নিয়ে, তারপরে আমরা গোটা পায়ে রাখবো, 10 থেকে 15 মিনিট ম্যাসাজ করব। দেখুন এর মধ্যে আমি চালের গুঁড়ো দিচ্ছি। কেন দিচ্ছি? পায়ে ভীষণ কোষগুলো, যেগুলো মরা কোষগুলো থাকে না, তার জন্যই কিন্তু পা ফাটে মেনলি। তো এই মরা কোষগুলোকে আমরা কি করব, দুর্বল করব, তারপর ওটাকে আমরা পরিষ্কার করব। তো সেই জন্যই চালের গুঁড়ো নিয়েছি, মরা কোষকে সরিয়ে দিতে আপনার স্কিন থেকে চালের গুঁড়ো কিন্তু ভীষণ ভালো কাজ করে। এরপর 1 চামচ নিয়ে নেব আমরা নারকেল তেল, কোকোনাট অয়েল। এর মধ্যে এবার দিয়ে দেবো লেবু। লেবুটাকে আমরা অর্ধেক করে নেব, তারপর লেবুটা দিয়ে দেবো। আপনারা জানেন না লেবুর মধ্যে ভিটামিন সি আছে, যে কোনো ফাটা কাটা বা ব্যাকটেরিয়ার হাত থেকে বিশেষ করে লেবু কিন্তু পাকে প্রচণ্ড ফর্সা করে আর যে কোনো ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করবে। তো আমরা নিয়ে নিলাম লেবু। লেবু একটাই গোটা নেবো, হাফ হাফ করে গোটা আমরা লেবুটা নিয়ে নেবো। নিয়ে এটা ভালো করে কিন্তু আমাদের মেশাতে হবে। ভেজলিনের মধ্যে পেট্রোলিয়াম জেলি আছে, যেটা নাকি পায়ের ফাটা যে অংশটা সেটাকে কিন্তু একদম কিওর করে দেয়, একদম মসৃণ করে দেয়। আর চালের গুঁড়ো না স্ক্রাবারে কাজ করবে। স্ক্রাবিং প্রসেসটা এত ভালো, মানে যে কোনো মরা কোষ দূর করা ভীষণ জরুরি, নাহলে কিন্তু খুব বেশি করে কিন্তু পা ফাটবে। তো এটা চলুন তৈরি হয়ে গেছে। মেনলি পা ফাটে
জলশূন্যতা হলে বা পরিবেশে আর্দ্রতার কম হওয়ার কারণে কম জল পান করলে বা অনেক সময় অনেকে বেশিক্ষণ হাঁটাহাঁটি করলেও কিন্তু পায়ের চামড়া শুকিয়ে ফেটে যায়। এছাড়া একজিমার জন্য পা ফাটে অথবা ভিটামিন বি ও সি এর জন্য কিন্তু পা ফাটে। এর জন্যই কিন্তু আমরা নিয়ে নিয়েছি লেবু, ভিটামিন সি ভরপুর আছে ওর মধ্যে। এবার এই যে ক্রিমটা, এটা দিয়ে ভালো করে পাটাকে আমরা মালিশ করে নেব। 10 থেকে 15 মিনিট মালিশ করার পর আবার আমরা গরম জলে পাটাকে 5 থেকে 7 মিনিট ভিজিয়ে রাখবো। এইবার এই মালিশ করার পর যেটা আমাদের করতে হবে সেটা হলো পিউমিক স্টোন দিয়ে পাটাকে ভালো করে ঘষতে হবে, বাংলায় যেটাকে বলে ঝামা ঘষা। পিউমিক স্টোন দিয়ে পাটাকে ঘষতে হবে, ব্রাশ দিয়ে পাটাকে ঘষবেন, তাহলেও কিন্তু পাটা পরিষ্কার হবে। এরপরে যেটা করতে হবে সেটা হলো মরা কোষগুলো, যার জন্য মেনলি পা ফাটে। এই মরা কোষগুলো শুকিয়ে গিয়ে ফেটে ফেটে থাকে বলে আরও বেশি করে কিন্তু পাটা ফাটে। তাই মরা কোষগুলো আমাদের তুলে ফেলতে হবে, ভালো করে আমরা পেডিকিওর টুল দিয়ে মরা কোষগুলোকে পরিষ্কার করে নেব। তারপর এই ব্রাশ দিয়ে ভালো করে ঘষে ঘষেও দেখুন মরা কোষগুলো আমাদের ফেলতে হবে। মরা কোষ যদি পায়ে থাকে তাহলে কিন্তু আরও বেশি করে পা ফাটবে। চলুন এবার পাটা পুছে নেবো, নিয়ে পাতে একটা ভালো মাস্ক লাগাবো। তার জন্য নিয়ে নিচ্ছি আমি মুলতানি মাটি। আপনারা জানেন ভারতে মুলতানি মাটিকে মেন ক্লিনজার হিসেবে ধরা হয়, তো সেই জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে ক্লিনজিং হিসাবে বা ক্লিনজার হিসাবে মুলতানি মাটি 1 চামচ। এরপর যেটা আমরা নিয়ে নেবো সেটা হলো গোলাপ গোলাপের পাপড়ি। আমি অনলাইন থেকে, অ্যামাজন থেকে গোলাপের পাপড়িগুলো নিয়েছি। আপনারা চাইলে তাজা গোলাপের পাপড়ি রোদে শুকিয়ে নিয়ে গুঁড়ো করে একটা কৌটোয় রাখতে পারেন, সেটাও কিন্তু ভীষণ ভালো পা ফাটার জন্য। এরপর যেটা আমরা নিয়ে নেব সেটা হলো দেখুন চন্দন পাউডার, যেটা নাকি আমাদের পাটাকে একদম পরিষ্কার করবে। তো স্যান্ডালউড পাউডার আমি অনলাইন থেকে আনিয়ে নিয়েছি। চাইলে আপনারা বাড়িতে যদি চন্দন থাকে একটু বেটে নিতে পারেন, অথবা যে কোনো কসমেটিক সেন্টার থেকে বা দশকর্ম ভাণ্ডার থেকেও আপনারা কিন্তু এই চন্দন পাউডার নিয়ে নিতে পারেন। দেখুন এটা সপ্তাহে একদিন করতে পারেন, দুদিন করতে পারেন, কিন্তু সপ্তাহে একদিন করবেন, এটা যেন কখনো মিস না হয়। এরপরে আমি কস্তুরি হলুদ নিয়ে নিচ্ছি, আপনারা কাঁচা হলুদ নিয়ে নিতে পারেন বা ঘরে রান্নার হলুদও আপনারা নিয়ে নিতে পারেন। এটা আমি 1/2 চামচ নিলাম। এরপরে যেটা নিতে হবে সেটা হলো, এটা ভালো করে আগে মেশাতে হবে, তারপর যেটা আমাদের নিতে হবে সেটা হলো আর কিছু না, সেটা হলো গোলাপ জল। গোলাপ জল দিয়ে এটা আমরা ভালো করে গুলে নেব। গোলাপ জল কিন্তু আমাদের এখানে মাস্কটাকে তৈরি করতে কাজে লাগবে, ভীষণ ইম্পর্টেন্ট গোলাপ জল। গোলাপ জলের মধ্যে অ্যান্টিসেপটিক, অ্যান্টিব্যাকটেরিয়াল রয়েছে, যার জন্য টোনার হিসেবে ভীষণ ভালো। এটা স্কিনের ট্যান দূর করে আর ড্যামেজও দূর করে। চন্দন বা স্যান্ডালউডের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, অ্যান্টিসেপটিক উপাদান, যা আপনার ব্যাকটেরিয়া দূর করে, ধুলো ময়লা থেকে স্কিনকে রক্ষা করে আর ত্বকের যে ছিদ্রটা ওটাকে শক্ত করে। তবে এ প্রসঙ্গে বলবো, এই মাস্কটা লাগাবার আগে কিন্তু আমাদের কিউটিকেল ট্রিটমেন্টটা করে নিতে হবে। কিউটিকেলগুলোকে ব্যাক পুশ করা হবে এবং পুষ্টিকর কিউটিকেল তেল বা যে ক্রিমটা আমি তৈরি করলাম ওটা অবশ্যই কিন্তু আগে লাগিয়ে নেবেন, তারপরে এই মাস্কটা লাগাবেন। শুকিয়ে গেলে এটা পুছে ফেলবেন, তারপর যে কোনো একটা জিনিস লাগাবেন, হয় এই ময়েশ্চার লাগাবেন, যাদের খুব পা ফাটা তারা ভেজলিন লাগাতে পারেন। আমি এখানে দেখুন বায়োটিকের ময়েশ্চার নিয়েছি, তো আমি ময়েশ্চারটা লাগিয়ে নিচ্ছি। চাইলে আপনারা ভেজলিন লাগাতে পারেন বা দুটো একসাথে মিশিয়ে মিক্স করেও লাগাতে পারেন। এটা ভালো করে যখন লাগাবেন লাস্টে এটা কিন্তু খুব ভালো করে মালিশ করবেন। মালিশটা কিন্তু মেন, যখনই আপনি মালিশ করবেন তখন আপনি আরাম পাবেন, সেই জন্য মালিশটা করা খুব জরুরি। প্রফেশনাল হাতে মালিশ করতে পারেন অথবা নিজেও এইভাবে এই স্ট্রোকগুলো দিয়ে পায়ের মধ্যে মালিশ করবেন। পাটাকে একটু লেফট এবং রাইট সাইড করবেন, তাতে কিনা পাটা খুব আরাম হবে। তো দেখুন আমার কমপ্লিট পেডিকিওর, আমি প্রফেশনাল এবং ঘরের মধ্যে বসে এটা তৈরি করলাম। যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে তো প্লিজ আমাকে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে যে বেলটা আছে ওটা বাজিয়ে দেবেন। নমস্কার, আমি রূপা দত্ত, আজকে আসছি, আবার আসবো।